আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চট্টগ্রাম সিটি নির্বাচন দুদিন পেছানোর দাবি জানিয়েছে বিএনপি, পাশাপাশি নির্বাচনী পরিবেশ তৈরির দাবিও জানিয়েছে তারা। প্রধান নির্বাচন কমিশনারকে দেয়া এক চিঠিতে এসব দাবি জানানো হয়। এদিকে নানা অভিযোগ তুলে বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন দুই দিন পেছানোর দাবি সহ চার দফা দাবি প্রস্তাবনা তুলে ধরে একটি চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। এ সময় নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়ারও অভিযোগ করা হয়। আমরা একটা স্বল্প পরিসরে 220-230 জনের একটা লোক নিয়ে একটা ক্লাবের ভিতরে একটা ছোট্ট রুমের মধ্যে আমরা একটা মিটিং করছি, সেটার অনুমতি নিয়েও এখন আমাদের তালবাহানা করা হচ্ছে। এদিকে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নানা অভিযোগ তুলে বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে বলেও মন্তব্য করেন তিনি। প্লেন লেভেল ফেল যেটা বলতেছেন কোনখানে, কোনো ওরা যদি মাস পর থেকে যদি পালিয়ে যায়, এটা কি সরকারের দোষ, এটা কি জনগণের দোষ, এটা কি আওয়ামী লীগের দোষ? অপরদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান রিটার্নিং অফিসার। এই নির্বাচনটা যাতে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হয় এবং একটা সুন্দর পরিবেশ থাকে, এই পরিবেশটাকে সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য যারা থাকবে তারাও যাতে তাদের নৈতিক দায়িত্বটা সঠিকভাবে প্রতিপালন করে, সেজন্য তাদেরকেও আমি নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করেছি। আগামী 29 মার্চ চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 7 জন। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।